আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবার রহমত অনেক ভালো আছেন। আখি কিচেন হিজবুল স্পট আপনাদের সবাইকে স্বাগত জানাই শুরু করছি আজকের নতুন আরও একটি রেসিপি। তো রেসিপিটি শুরু করার আগে প্রতিদিনের মতো একটা রিকোয়েস্ট, আপনারা যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে যাবেন। আর বন্ধুরা আপনাদের সবার কাছে একটা রিকোয়েস্ট, প্লিজ একটা লাইক দিয়ে ফুল ভিডিওটা দেখবেন। যারা আমার ভিডিওটি পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটিকে ফলো করে দেবেন, একটা লাইক দিয়ে যাবেন। তো আজকে আমি রান্না করব, এটাকে ব্রিকেট মাছও বলে, আবার কেউ কেউ গ্লাস কাপও বলে, সরি সিলভার কাপও বলে। তো জানি না, আমি তেমন একটা মাছ চিনি না, তো আপনারা হাসবেন যে আমাকে বলে দিতে হয় কোনটা কোন মাছ খাই ঠিকই। তো আমি মাছের মাথাটাকে দু টুকরো করে নিয়েছি, সাথে কয়েক টুকরো মাছও দিতেছি, তো সেগুলো আমি সবার আগে ভেজে নিতেছি। তো আমি যেহেতু রান্না করবো মাছের মাথা দিয়ে বেগুন দিয়ে, তো সেজন্য মাছটা আমি ভেজে নিলাম। তারপরে এখানে একটা কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, তারপর এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো, সাথে কিছু মরিচ কুচি। এটাকে দিয়ে খুব সুন্দর করে হালকা করে একটু বাদামি কালার করে বেশ ভাজবো। তো আমি আমার নিত্যদিনের রান্নাগুলোই আমি আপনাদের মাঝে শেয়ার করি, তো গ্রামীণ জীবন গ্রামের রান্নাবান্নাগুলো আপনাদের মাঝে শেয়ার করি। তো প্লিজ আমার ভিডিওগুলো কেমন হয় অবশ্যই আপনারা লাইক দিবেন আর কমেন্টসে জানাবেন। আপনাদের কমেন্টসগুলো পড়তে আমার বেশ ভালো লাগে, আমি প্রত্যেকের কমেন্টসের রিপ্লাইগুলো দিই, আমার কাছে খুবই ভালো লাগে এবং আমার অনেক অনেক ওরম মানে আরও আগ্রহ জাগে ভিডিও করার জন্য। তো দেখুন বাদামি কালার পর্যন্ত হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো এখানে পেঁয়াজ বাটা, কারণ আমি এখানে প্রায় বড় সাইজের তিন চারটা পেঁয়াজ ও সাথে আদা ও রসুন বাটা দিয়েছি। এটা আমি শিল বাটায় বাটা বাটছি, তো আপনারা চাইলে ব্যালেন্স করেও নিতে পারেন। তো তারপর আমি খুব সুন্দর করে এটাকে কষিয়ে নেবো, একটু নেড়ে চেড়ে ভেজে নেবো, যেহেতু এটা কাঁচা পেঁয়াজ। সাথে দিয়ে দিয়েছি আমি মরিচ বাটাকে একটু কালারের জন্য। তো এরপর আমি এখানে একটু পানি দিয়ে দিলাম। তো আপনাদের কাছে যেটা আমি বলতেছিলাম, তো অবশ্যই আপনারা একটা লাইক দেবেন এবং মতামত জানাবেন, ভালো হলে সেটাও বলবেন খারাপ হলেও বলবেন। এখানে আমি দিয়ে দেবো বাকি মশলাগুলো, এখানে আমি শুকনো উপকরণ, হলুদের গুঁড়া, সামান্য ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া ও স্বাদ মতো লবণ, আর আমি হাফ চা চামচের মতো মরিচের গুঁড়াও এখানে অ্যাড করতেছি, কারণ আমি আগে একটু মরিচ বাটা দিয়েছি, ওটা ঝাল হবে না, সেজন্য আরও একটু দিলাম। তো আমরা ঝাল তেমন খাইও না, তো আরও একটু পানি দিয়ে আমি মশলাটাকে খুব সুন্দর করে কষাবো। তো ঝালটা আপনারা যার যার অনুযায়ী যে যেমন খান অমনভাবে দেওয়াই ভালো, কারণ ঝাল সবাই একরকম খায় না, কেউ বেশি কেউ কম। তো আমাদের বাসায় আমরা সবাই একই রকম কমই ঝাল খাই। তো মশলাটা খুব সুন্দর করে কষাতে হবে, অনেক আমরা তো লাকড়ি চুলা রান্না করি, অনেক ধোয়া। তো এখানে আমি দিয়ে দিলাম আমি দুটো বেগুন, লম্বা যে চিকুন বেগুনগুলো ওটাই এভাবে লম্বা লম্বা করে কেটে দিয়ে দিলাম। তারপর আমি বেগুনটা দিয়েও আরও একটু কষাবো, আমি বেশি বেগুন দেইনি, মাত্র দুটোই দিয়েছি। তো খুব সুন্দর করে কষা কষাতে হবে। তো কষানো আমার শেষ, এখানে আমি পানি দিয়ে দেব। এখানে আমি পরিমাণ মতো পানি দেব, পানিটা ফোটা পর্যন্ত একটু এখন অপেক্ষা করব। তো দেখুন পানিটা একদমই ফুটে গেছে, এখন আমি ভাজা মাছগুলো এখানে দিয়ে দেব, মাছ এবং মাছের মাথাগুলো। প্রচুর ধোয়া, ধোয়ার জন্য দেখা হয়তো ক্যামেরায় ধোয়ার জন্য দেখা যাচ্ছে না ভালো মতো। তো সবগুলো মাছ আমি দিয়ে একটু ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করব। তারপর রান্না করে এখানে দিয়ে দিলাম আমি ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচি দিয়ে তিন চার মিনিট রান্না করে এটাকে আমি নামিয়ে ফেলবো। আমি বরাবরই যে কোনো রান্নাই কোনো আমি খুব কম পরিমাণে ঝোল রাখি, আমাদের বাসায় কেউ ঝোল পছন্দ করে না, সেজন্য আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী রাখবেন। দেখুন ফাইনালি আমার রান্নাটা রেডি হয়ে গেছে, একদম কষা কষা। এই রান্নাটা অনেক টেস্ট হয়, অনেকেই বলে যে সিলভার কাপ মাছ খেতে ভালো লাগে না, কিন্তু এভাবে রান্না করে খেয়ে দেখবেন প্রচুর মজা। সবজি কম দিয়ে মাছটা একটু ভেজে যদি আপনারা ঝোলটা কম দেন অনেক মজা হয়। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকের মধ্যে এখানেই বিদায় নিতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আল্লাহ হাফেজ।